পাহাড়ি ঢল আর বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের 9 জেলা। পানিবন্দী এসব জেলার লাখ লাখ মানুষ ঘরবাড়িতে পানি ওঠায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের 12টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমন প্রেক্ষাপটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এমন আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচির অংশ হিসেবে রেস্কিউ অপারেশন, ত্রাণ বিতরণ কর্মসূচি ও ফান্ড রেইজিং উদ্যোগ গ্রহণ করেছেন তারা। 21 আগস্ট রাতে সমন্বয়ক মোহাম্মদ আবু বাকের মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেওয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে রেস্কিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। এই কার্যক্রম সফল করতে সকল ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ভলান্টিয়ারদের আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, সকলকে অনুরোধ করা হচ্ছে নিজ নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একাধিক হটলাইন নম্বর চালু করুন এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন। নিকটস্থ নিরাপদ আশ্রয়স্থলগুলো চিহ্নিত করে তা সংশ্লিষ্ট এলাকার মানুষদের জানিয়ে দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবেলা করা সম্ভব।